সুপ্রিয় জামালপুরবাসী, আপনারা সবাই জানেন যে বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 18 আগস্ট থেকে সারিয়া গান্ধীর কালীতলা ঘাট থেকে জামালপুর জেলা মাদারগঞ্জের জামতল ঘাট পর্যন্ত ফেরি সার্ভিস চালু হবে। তো এই ফেরি সার্ভিসটি যদি চালু হয়, আপনাদেরকে একটা ছবি দেখায়, সেটা হচ্ছে যে বর্তমানে আপনি যদি গুগল ম্যাপে বগুড়া থেকে জামালপুর সার্চ দেন তাহলে আপনাকে দূরত্ব দেখাবে 171 কিলোমিটার এবং যেখানে সময় লাগবে 4 ঘন্টা 14 মিনিট। এটা গুগল ম্যাপের হিসাব, বাস্তবিক ক্ষেত্রে বেশি লাগতে পারে। আবার সেক্ষেত্রে যদি আপনি ওই বগুড়ার থেকে কালীতলা ঘাট, এখানে মাত্র 22 কিলো এবং মাঝখানে যে নদীটা আছে নদীটা 16 কিলো, তাহলে হচ্ছে আপনার 22 আর 16 হচ্ছে 38 কিলো। আবার হচ্ছে আপনার এখান থেকে মাদারগঞ্জ ওই ঘাট থেকে জামালপুর 31 কিলো, 31 আর 38 সেখানে হচ্ছে আপনার 70 কিলো ধরেন, 70 কিলো। তাহলে আপনার 100 কিলোমিটার পথ, বগুড়া থেকে কেউ যদি জামালপুর আসতে চায় তাহলে 100 কিলোমিটার পথ তার কমে গেল এবং সময়ও বেঁচে যাবে তার অনেক। সেক্ষেত্রে বগুড়া থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, দিক মধুপুর, সরিষাবাড়ি, দিকপাইত এই অঞ্চলের লোকদের জন্য এটা বিশাল একটা ব্যবসায়িক ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং দূরত্ব কমে যাবে, সময়ও কমবে এবং খরচও কমে যাবে। এই জন্য বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় জামালপুরের কৃতি সন্তান জনাব মির্জা আজম এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আমার একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। আমার এই ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।